এসএসসি পরীক্ষা দুই ফর্ম ফিল কবে কত টাকা লাগবে এ নিয়েই আজকের ভিডিও ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের উনিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছে এবারের এসএসসি পরীক্ষার আয়োজন করা হবে নতুন পদ্ধতিতে যেখানে পরীক্ষার বিষয় ও নম্বর কমিয়ে পরীক্ষার আয়োজন করা হবে তাছাড়া পরীক্ষার সময়ও কমানো হয়েছে এবারের এসএসসি পরীক্ষার্থীদের কোনো রকম টেস্ট পরীক্ষা আয়োজন করা হবে না। প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীদের। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাবে কবে অনুষ্ঠিত হবে এবং কত টাকা নির্ধারণ করা হবে ফর্ম ফিলাপের জন্য। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবারের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ শুরু হবে আগামী 13 এপ্রিল থেকে। যেখানে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ বাবদ শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট অর্থ নিতে পারবে এই অর্থের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান টাকা নিতে পারবে না এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উনিশশো থেকে দুই হাজার টাকা লাগতে পারে ফর্ম ফিল মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সতেরোশো থেকে আঠারোশো টাকা লাগতে পারে ফর্ম ফিল এদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্যও সতেরোশো থেকে আঠারোশো টাকা লাগতে পারে ফর্ম ফিল আপে ফর্ম ফিল আপে অর্থে শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব খরচ যুক্ত করে ফর্ম ফিল আপ ফি চাইবে এক্ষেত্রে ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দিব সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন